যুবকদের একটাই কথা বলবো, ফ্রি ফায়ার নিয়ে পাবজি নিয়ে তুমি ব্যস্ত থাকো না, ব্যস্ত থাকো না, যেটা আল্লাহর নবী বলেছেন। তুমি মুসলমানের ছেলে হয়ে, তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি পাবজি কিভাবে খেলতে পারো, তুমি ফ্রি ফায়ার কিভাবে খেলতে পারো? যুবকের সময় দাম নাই, একদিন আপনাকে কবরে চলে যেতে হবে। মালকুল মাউত, হযরতে ইসরাঈল আলাইহিস সালাম, মানুষ যখন মারা যায় 40 দিন আগে তার একটা রেড সিগনাল, মেরুদায় রেড সিগনাল, এমনই 39 দিন, 35 দিন, 36 দিন হয়ে যায়। আমি একটা কথা বলবো যুবকরে, 39 দিন, 35 দিন, 34 দিন, এই 35 দিন, 1 মাসের মধ্যে আপনার মানুষটা কোটাই পরিবর্তন হয়ে যায়। মানুষ যখন মারা যাবে, 40 দিন আগে মালকুল মওত আসবে প্রতিদিন, আর একটা মানুষের কাছে দিন রাত্রে মালকুল মওত 70 বার আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, কতবার আসে আব্বা? 70 বার। মালকুল মওত বলে সিগন্যাল দেয়, 3 দিন বাকি থাকে, সব কিছু দেখে নাও, মানুষটা নিজেকে পরিবর্তন হয়ে যায়, নিজের স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলতে চাইবে, নিজের ছেলে মেয়ের সঙ্গে ভালো ভালো কথা বলবে। যখন 2 দিন বাকি থাকে, ইসরায়েল বলে, আরে তোর সময় তো হয়ে গেছে, এইদিকে বাড়ির দিকে তাকায়, এইদিকে ঘরের দিকে তাকায়, এইদিকে তাকায় বাড়ির দিকে, একবার গ্রামের দিকে তাকায়, মানুষের দিকে তাকায়। যখন তার মিহিতে মুহূর্তের সময়টা থাকে, মালকুল মওত একটা ইশারা দেয়, একটা ইশারা, যে মানুষ হারা করে দেয়, মা হারা করে দেয়, বাবা হারা করে দেয়, বোন হারা করে দেয়, তার নাম হচ্ছে মালকুল মওত। মালকুল মওত যখন ইশারা মারে, মানুষের পায়ের দিক থেকে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আস্তে 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 বুকের মধ্যে একটা জায়গা আছে ইলহাম, এমন একটা ওয়াচের পাখি, যেই পাখিটা আপনার একদিন ধোকা দিয়ে চলে যাবে, আপনার হবে না। ইলহামের জায়গাটা এত সুন্দর জায়গা, খাঁচার ভিতরে আছে, ছত্রির জায়গায় দৌড় মারতে থাকে, পিঞ্জিরার মধ্যে আহা হা, আর হয়তো বাঁচবো না। এই মালকুল মওত ইশারা পায়ের দিক থেকে দিতেছে, আস্তে আস্তে করে যখন ইলহামের জায়গাটায় যায়, একটা এইরকম সাপের মতো ছোবল দেয়, ইশারা মারে, তার যেন পিঞ্জিরা থেকে পাখিটা বের হয়ে যায়। পিঞ্জিরা ছাড়া পাখি বাঁচে না রে মোমিন ভাই, খাঁচা ছাড়া পাখি বাঁচে না। চলে যাবে, মানুষ কাঁদবে, আপনার মেয়ে কাঁদবে, আপনার বোন কাঁদবে, আপনার ভাই কাঁদবে, আপনার মা কাঁদবে, ছোট ছোট বাবার বাচ্চাগুলো কাঁদবে, প্রাণের আত্মা চলে গেল, আমার কত কষ্ট করে মানুষ করেছে, আমার মা আজকে পৃথিবীর জমিন থেকে আজকে বিদায় নিয়ে নিল, মা সব সন্তান দেখে বলে রে ও আমার ছেলে না, জানি না আমার পরে তোর কোন মা আসবে রে, তো চিৎকার দিয়ে বলে মায়ের কাছে যুবক তুমি কি জানবা, মার আত্মা যেন জানতে পারে, মার রূপ জানতে পারে, হয় 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 আমার নাবালক দুইটা ছেলেকে রেখে দিলাম, আমার মেয়েটার বিয়ে দিতাম, আমি পৃথিবীর জমিনে থাকলাম না। এইদিকে বলে, এই তোরা কেউ কাঁদিস না রে, কাঁদিস না, দেখ 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 আমি এই জায়গায় আছি। মালকুল মদিনকে রুহটা নিয়ে যায়, কিন্তু আটকানো অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত মানুষকে দাফন না করে দেয়, তার রুহটা যেন 3 মিটার দূরে থাকে রে। যুবকেরা সব কিছু জানতে
জানতে পারে, সব কিছু জানতে পারে। তার মা কাঁধে ঝরে ঝরে, তার বোন কাঁধে ঝরে ঝরে, পরের বেটি স্ত্রী কাঁধে ঝরে ঝরে, নিজের দরদিনী দুইটা মেয়ে কাঁধে ঝরে ঝরে, স্বামী কাঁধে ঝরে ঝরে, এইভাবে কেটে যায়। পরে আত্মীয় স্বজনকে কেরম বাজে রে, আমার চক্র কেঁদো না কেঁদো না, আমি তুই এই জায়গায় আছি দেখো দেখো। কিন্তু মানুষ সেটা দেখতে পারে না, তার আত্মাটা সব দেখতে পায়, সব জিনিস দেখতে পায়। যখন গরম পাতিতে ফুল পাতা গরম জলে, আচ্ছা গরম পানিতে কেন গোসল দেওয়া হয়, গরম ফুল পাতাতে কি পাওয়ার আছে, যাদের চুলকানি ঘা আছে, যাদের একজিমা ঘা আছে, যদি আপনি এক ফুট পাতাকে, বইয়ের পাতাকে যদি আপনি রস করে, যদি পাটাই বেটে যদি এক ফোঁটা লবণ দিয়ে খান, ডক্টর এখানে হিকমত বলছেন, আল্লাহর নবীজি 1441-42 বছর আগে আল্লাহর নবীজি বলেছেন, যদি তোমরা বইয়ের পাতাকে পিষাই করে জুস করে খাও, রস করে খাও, তাহলে তোমার শরীরের যেন চুলকানি একজিমা ঘা গুলো ভালো হয়ে যাবে। যাদের চুলকানি আছে, চুলকাতে চুলকাতে করে দিলে লাল লাল পানি, শ্বশুর বুঝে না ভাসুর বুঝে না, এই তাদের চুলকানি এরকম হয় না, আছে না নাই ভাইরে সাদের চুলকানি। তাহলে যদি এরকম চুলকানি অসুখ থাকে, পাঁচড়া ঘা থাকে, একজিমার ঘা থাকে, তাহলে এই পদ্ধতিটা কালকেই করবা। এক ফুট বোরের পাতা পাড়বা, পাড়ার পর পাতাতে বেটে নিবা, দিয়ে জুস করে নিবা, আর এক চামচ লবণ দিবা, তিন দিন খাবা। আমার বাড়ি বেশি দূর না, মালদা জেলাতে আপনার কুতুবগঞ্জ সাইডে, আপনি ওখানে যাবেন যদি ভালো না হয়। আপনাকে বলে গেলাম এটা আল্লাহ নবীর পদ্ধতি, গ্যারেন্টি সাথে বললাম, আমার ইমান আছে, যদি আপনি এটা তিন দিন খান তাহলে আপনার শরীরের একজিমা ভালো হতেই হবে। বুঝেছেন? মায়েদের সাদা সিরাপ হয়, একটা কথা বলে দিই, আপনাদের হাত পা জ্বলে, মাথার চুলগুলো পেকে যাচ্ছে, আপনার দেখে পা গুলো চলে, আপনি দাঁড়াতে পারছেন না, ঝিকঝাক ঝাঁক করছে, শরীরটা লড়বড় লড়বড় করছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, তাহলে সাদা সিরাপের অসুখের কথা একটা কথা বলে যায়, যদি আপনাদের এদিকে জানি না কাঁটা খুঁড়ে আমাদের দিকে বলে, কাঁটা খুঁড়ে বুঝতে পারলে তো, এদিকে কাঁটা খুঁড়ে বলে না, এই কাঁটা খুঁড়ের জ্বর, কাঁটা খুঁড়ের জ্বর। আর যদি কাঁটা খুঁড়ের জ্বরের সাথে সাথে উলট কামড়ের ছাল, কি বলে গেলাম, কি কি উলট কামড়ের ছাল, আর তিনটে আপনার কাঁটা খুঁড়ের জ্বর, বাসি পেটে বেটে তিন রোববার পান করে নিবা, যদি তোমার সাদা সিরাপ ভালো না হয় কোনোদিনই পরাণ করে আমি মুখ দেখাবো না, গ্যারান্টি বলছি। কিসের কাঁটা খুঁড়ের জ্বর, আর কিসের আপনার কি ছাল বললাম, উলট কামড় চিনো, জি চিহ্ন না তুমি, ওটা বেটি ছেলে, বেটি ছেলে জানে উলট কামড়ের ছাল। আপনার দিকে যে ওই রকম ফল হয়, আর ফলের মধ্যে কিন্তু অনেক বিচ্ছি থাকে, আর উলট কামড়টা ভিজালে কিন্তু পানিটা আঠা হয়ে যাবে, আপনি তিন রোববার পান করবেন, গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। হিকমত, আপনার সাদা সিরাপ ভালোই হতে হবে। সাদা সিরাপে যাদের অসুখ আছে তাদের শরীরটা চেষ্টাবে না, সংসারে কাজ করতে মনে লাগবে না, কোন কাজেই মন লাগবে না, মাথার চুলগুলো আপনার তাড়াতাড়ি পেকে যাবে। আরেকটা পদ্ধতি শিখে দিই, যতদিন আপনি না পাক অবস্থায় থাকবেন, এই মাথা ঘুরার পর্যন্ত তালু পর্যন্তই থাকবে, আপনার অসুখ থেকে যাবে। গোসলের ফরজটাকে আদায় করে দিবা, কুলি করে দিবা, গড় গড় করে তিনবার নাকে পানি দিয়ে দিবা, আর মাথার খোপাটা খুলে বেটা ছেলে বেটি ছেলে সবাই গোসল খুলে এমন করে করবা, পানি না বসে, বুঝতে পেরেছেন? গোসলের ফরজটা আপনার যদি আদায় হয়ে যায়, আপনাকে বললাম আপনি বেটা ছেলে, আপনি যারা কাজ কর্ম করেন বিদেশে, আপনার মনে হয় একটু ভালো লাগছে না কাজটা করতে, কেন শরীরটা মনে হয় এখানে এখন মনে হয় দেখুন, হয় না হয় না, কোদাল কোমাতে কোমাতে একবার কোমন দেখে
পিট কোমরা হয়ে গেল স্যার, বুঝতে পারলেন? কাজ করতে পারে না। তাহলে আর একটা পদ্ধতি আপনাদেরকে বলে যায়, যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, আপনার শরীরটাকে হ্যান্ডসাম রাখতে চান, যারা বিবাহিত হয়েছে, এই এই আমার দিকে লক্ষ্য করো, আমার দিকে লক্ষ্য করো, যারা বিবাহ করে নিয়েছে, যারা বিবাহিত, যারা অবিবাহিত তাদেরকে বলছি না, আমাকে সেই মশলাটা বলে দিতে হবে। যদি আমি না বলি তাহলে কিন্তু আমি কিয়ামতের দিন ধরা পড়ে যাব। এই কথাগুলো বলবেই কে যদি আমরাই না বলবো? শুনো, এই যুবকেরা যারা বিবাহিত মানুষ আছো, যারা স্ত্রী সহবাস করো, তারা অনেকে পুরুষ আছে তেনি তারা সহবাস করে, তেনি সেহব সহবাস করে। আপনার তেয়ানিকে প্রশ্ন করা হয়েছিল, একজনকে বলছেন, হুজুর আমার স্ত্রীর কাছে আমি সামবিস্তারি করতে চাই, আমি মেলামেশা করতে চাই, আমি কতবার যাব, কয় মাসে যাব? হযরত আলী বলেছেন যে ছয় মাসে যাও। বলছে হুজুর এটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে তিন মাসে যাও। বলে আমার দ্বারা সম্ভব নয়। তাহলে 15 দিনে যাও, 10 দিনে যাও, 5 দিনে যাও, 2 দিনে যাও। বলে হুজুর এটা কিছু পারবো না, আমি ডেলি যাব। আল্লাহ ওলি হযরতে আলী বলছেন, শোনো, যদি তুমি প্রতিদিন সামবিস্তারি স্ত্রীর সাথে যদি মেলামেশা করো, তাহলে তোমার কঠিন ক্ষতিকর। তুমি একটা কাফন বেঁধে নিবা, অতি শীঘ্রই তুমি মারা যাবা। কেন তুমি অতি শীঘ্রই মারা যাবা? এটা একটা ব্রাড থেকে কানেকশন, রিলের হাড়টি থেকে ওই জিনিসটা, প্রোটিনটা তৈরি হয়। মানুষ যখন ডেলি ইউজ করে, মানুষের কমজোরি চলে আসে, তখন জন্ডিস হয়ে যায়, হয় না? অনেক মানুষের জন্ডিস হয় না? যাকে বলা হয় আপনার কি বলছো ওটাকে জন্ডিস। তাহলে এই জন্ডিসের অসুখ থেকে বাঁচলে, আর নিজের শরীরটাকে যদি সুস্থ রাখতে চাও, আমি বলেছি আমার মতো হ্যান্ডসাম করে রাখো, এইরকম পূজার দাদা করে রাখো, একদম আপনার শক্তি কাজ করবে। আপনি স্ত্রীর সাথে মেলামেশা করলেও আপনি ডেলি করতে পারবেন না। যদি আপনি ডেলি করেন তাহলে আপনি কাফন বেঁধে নেবেন, আপনি কাজ করতে পারবেন না। মাঠে ঘাটে কাজ করবেন, মাঝে খোলা কাজ করবেন, রুকোতে যাবেন, মাঝে সিজদায় রুকোতে, মাঝে মাঝে ব্যথা করছে, শেষ পর্যন্ত একটা ডক্টর হাকিম তার মেলাজ করা হয়েছে যে মানুষটার দেহের সবকিছু ঠিকই আছে, শুধু ইঞ্জিনটা বেকার হয়ে যাবে। আপনার ইঞ্জিনটা যদি সিজ হয়ে যায় না, সব বাহাদুরি সব বেকার হয়ে যাবে। আপনি হচ্ছেন ব্যাটা ছেলে, আপনাকে নিয়মিত স্ত্রী সহবাস করতে হবে, নিয়মিত আপনাকে স্ত্রী সহবাস করতে হবে। বেনিয়মে যদি আপনি চলেন তাহলে আপনার মরণটা খুব কাছেই চলে আসবে, আপনার হাড়গুলো জেগে যাবে, আপনার সব শরীরের মাংসগুলো দেখবেন ফ্যাকসা হয়ে গেছে, ফ্যাকসা হয়ে যায়, লোকটার চোখে দেখো রং ফুটে গেছে, জন্ডিস হয়ে গেছে। হ্যাঁ রে, এত ছাড়া খুব ভালো ছিল রে, কাজ করবে, এই বাড়ি এসে কিন্তু এরকম হয়ে গেল, বুঝতে পারছেন তো? বাড়ি আসতে গেলে তার হাল অবস্থা খারাপ হয়ে যায়। বাবা অনেক কথা বললাম, তাহলে যুবক তোমরা আজ আর শুনবে কি? আর শুনবে কারা কারা হাত উঠাও তো, কেটে কেটে শুনবে? যারা যারা উঠিয়েছো এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে আনতে পারবে? আসল জায়গায় নেই, যখন বলে দিয়েছি 1000, সুবহানাল্লাহ, তাকবীর, আমি 10 জন ভাইয়ের কাছে চাইবো, বেশি নাই, 10 জন, 1000 টাকা করে চাইবো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিকে আমার লুৎফর রহমান ভাই সাহেব কিবলে বসে আছেন, স্টেজে বকরে বসে আছেন, সুবহানাল্লাহ, ইনার সরপরাস্তিতে, আপনাদের মহব্বতে আমার পেটের জন্য চাইনি ভাই, আল্লাহ নবীর ঘরের জন্য চেয়েছি, যেখানে ইয়াতিমের ছেলে, গরিবের ছেলে, মা বাবাকে ছেড়ে, মহব্বত ভালোবাসা ছেড়ে আজকে মাদ্রাসায় পড়ে আছে। হা হা হা, এই পরানপুর গ্রামে একটাও শয়তান প্রবেশ করতে পারে না। আপনার যখন মারা হবে, আপনি যেদিন মারা যাবেন, আপনার ছাত্ররা গিয়ে যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। যখন আপনার মাদ্রাসায় কোরআনের আওয়াজটা আসবে, গ্রামবাসীরে, ও আমার বোনেরা, ও আমার
আপনার কবরে গিয়ে হাত উত্তোলন করে দোয়া করবে, যুবক আপনাদের কি বুঝায় রে এই মাদ্রাসার তালবিলি বেলা, নিজের মার ভালোবাসা, নিজের বাবার ভালোবাসা, নিজের গ্রামের আত্মীয় স্বজনের ভালোবাসা ত্যাগ করে মাদ্রাসায় পড়েছে। আপনার কবর যদি যায় রাবি বলতেছে শুনো রে, মাদ্রাসার ছাত্ররা যদি কবরের পাশে দিয়ে যায় 40 দিন পর্যন্ত কবরের আজাব উঠিয়ে না ভাই। একজন হয়েছে 1000, 9 জন ব্যক্তি, আর 1000 হবে না দাদু। তাহলে আমি অনেক কিছু শোনাবো, যদি আপনারা পারেন তো আসেন তাড়াতাড়ি, আর যদি বলেন যে না এই যতই চাহাক আমি আর দিব না, কোনো ব্যাপার নাই। 9 জন যোগ্য বাপের যোগ্য বেটা, আমি কালকে গত রাত্রে ইটা হারেছিলাম, শুধু একবারই খুলেছি, হাজারও চাইনি, তাদের কাছে আমি 30 জনের কাছে শুধু 500 টাকা করে চেয়েছিলাম। এক বাক্যে যারা মা ফেলেছিল বলে হুজুর আপনি যে কথা বললেন পছন্দ খোদা, এই 500 তো কি নবীর মহব্বতে জান কুরবান, নবীর মহব্বতে জান কুরবান, সুবহানাল্লাহ। এই নবীর প্রেমিকিরা রে, নবীর আশিকিরা রে, আপনি যদি হাজারও না পারেন আমি 30 জন এই মেহফিলের মধ্যে বলবো 500 টাকা আছে দাদু, 500 টাকা যদি থাকে একটু চটচট করে আসেন সুবহানাল্লাহ, একটু মোসাফা করে যান, আপনার জন্য দোয়া করে দেব সুবহানাল্লাহ। কি নাম দাদা আপনি বলবেন একটু, হাতের ইশারা দিয়ে বলতে পারেন, কেন এখানে চেয়ার নাই, এখানে মাটিতে বসে আছে, গতকালকে ছিল চেয়ারের ব্যবস্থা, বুঝতে পারলেন, ঠান্ডার দিন তো চেয়ারের ব্যবস্থা, কেউ উঠতে চায় না। আমি 1000 টাকা লিখে না, হ্যাঁ কালকে দেবো। সাবরুল, সাবরুল ভাই কোলে, সাবরুল ভাই 1000 দিয়েছে। গোলাম মুর্তজা মাদ্রাসা মাস্টার, গোলাম মুর্তজা সাহেব 500 টাকা দিয়েছে। ভাই তোমাকে যদি এখনই একটা টিউমার হয়ে যায়, ক্যান্সার যদি হয়ে যায়, মালদা দৌড়াবে পাগলা ঘাটে নৌকায় 40 টাকা আগে নিবে, কি নিবে 40 টাকা আগে নিবে নৌকা আলাদা টাকা দেবে, তারপরে আপনি মালদা থেকে টেকারে চড়েন, বাসে চড়েন, ওঠো 30 টাকা আদায় করে নিবে, 30 টাকা আদায় করার পর নার্সিং হোমে যায় করে আগে 1 ঘন্টা বাড়ি খুশে নিয়ে যে দেখেন 2টা কলম হয়েছে মাস্টার সাহেব, বাড়ি খুশে কি নাম ভাই, নূর আলম ভাই 500, এই 3টা হয়ে গেছে সুবহানাল্লাহ। আর 25 জন ভাই তাড়াতাড়ি করেন না, 500 টাকা যেন আপনার বেশি নয় ভাই, মাদ্রাসা দিয়ে যাবেন। আমাকে দাম কাল হবে কি হবে না আমাকে কালে কথা বলেননি, কিন্তু আমি সুবহানাল্লাহ 500 টাকা, তারপরে আপনার বুড়া মানুষের আজাব একবার 700, বুড়া মানুষটা আমি শোনাবো, আমি এমনি বুবুটা অগ্রি খাচ্ছিল ওটাও শোনাবো, আল্লাহ তাড়ি 500 টাকা ফারুক ভাই, ও সুহান কত সুন্দর চেহারা নি, রয়্যাল বাগান টাইগার এইরকম হয়ে গেছে মনে হয়, রয়্যাল দিয়েছেন।